হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি জব নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আবারও হাজির হলাম নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমি যে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, ওয়েল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে উভয়ে এখানে আবেদনের যোগ্য। তো যারা যারা এখানে আবেদন করতে চান তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন, আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তো আগে আমরা এই বিষয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনারা কিভাবে আবেদন করবেন, লাস্ট ডেট কবে রয়েছে, কি বিস্তারিত আছে সম্পূর্ণ আগে আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েল ইন্ডিয়াতে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা নিম্নতরে বেতন দেওয়া হবে আপনাদের 26,000 টাকা করে। কেন্দ্রীয় সরকার ওয়েল ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা এখানে চাইলে আবেদন করতে পারেন। তো আবেদনের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা আমরা নিচে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা পদের নাম যেটা রয়েছে গ্রেড 3, মোট শূন্য পদ এখানে বলা হয়েছে 134টি। এখানে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেডে পাস সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারেন। এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে 26,600 টাকা থেকে 90,000 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি দেওয়া হবে। তো আমি এটা বলে রাখি এটা একটা গভর্নমেন্ট জব, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে আলাদা আলাদা পদের জন্য, তো আপনারা এখানে অবশ্যই আবেদন করতে পারেন। যারা যারা কোনো রকম চাকরি খুঁজছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম যেটা রয়েছে গ্রেড 5, এখানে যেটা শূন্য পদের কথা বলা হয়েছে 43টি। এখানে আবেদন করার জন্য আপনাকে যে কোনো স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উল্লেখিত পদ অনুযায়ী মাধ্যমিক পাস ও বাকি দুটি ক্ষেত্রের বিএসসি নার্সিং সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারেন। এখানে যেটা স্যালারির কথা বলা হয়েছে গ্রেড লেভেল অনুযায়ী 32,000 টাকা থেকে শুরু করে 1,27,000 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি দেওয়া হবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছেন যেটা রয়েছে গ্রেড 7, এখানে যেটা শূন্য পদ রয়েছে 10টি। এখানে যদি আপনি আবেদন করতে চান যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস সহ সিভিল, ইসি, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, টেলিকমিউনিকেশনের ডিপ্লোমা করে থাকলে আপনি এখানে আবেদনের যোগ্য। এখানে যেটা গ্রেড পে হিসেবে দেওয়া হবে 37,500 টাকা থেকে 1,45,000 টাকা পর্যন্ত আপনাদের দেওয়া হবে। এছাড়াও আরও অনেক বিভিন্ন পদ রয়েছে, আমি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আমি নোটিফিকেশান দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে সরাসরি দেখতে পারেন। আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হননি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি গিয়ে জয়েন হতে পারেন। তো এখানে যেটা বয়সের কথা বলা হয়েছে উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী যেটা আপনাদের সংরক্ষিত রয়েছে সেটা আপনারা সার পেয়ে যাবেন। আবেদনের ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে শুধুমাত্র আপনাদেরকে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে, নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেজিস্টার করতে হবে। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারেন। তো রেজিস্টার করার সময় প্রার্থীকে বৈধ ইমেল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে। তো সবার প্রথমে আবেদন করার জন্য আপনাদেরকে নোটিফিকেশনে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সেখানে রেজিস্টার এবং মোবাইল নম্বর দিয়ে এবং ইমেল আইডি দিয়ে আপনাদের রেজিস্টার করতে হবে। করার পর সংশ্লিষ্ট ক্ষেত্রে যে পদের জন্য যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশান অনুযায়ী আপনাদের ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে। এখানে যেটা লাস্ট ডেটের কথা বলা হয়েছে 25 এপ্রিল 2023 তারিখের মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো আমরা একটু অফিসিয়াল নোটিফিকেশনে যাব, বিভিন্ন পদগুলি রয়েছে সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে, ওয়েল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছেন যেটা রয়েছে পোস্টকোড যেটা রয়েছে PCM1203, এখানে টোটাল 10খানা ভ্যাকেন্সি রয়েছে। এখানে আমি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন। তো আপনারা যে পদের জন্য আবেদন করতে চান সেই পদের জন্য এখানে অবশ্যই আবেদন করতে পারেন। তো এখানে সমস্ত কিছু বিস্তারিত দেওয়া আছে, কোন পদের জন্য কতটা ভ্যাকেন্সি রয়েছে সম্পূর্ণ ডিটেলসভাবে এখানে ভালোভাবে দেওয়া আছে। আপনারা একবার নোটিফিকেশনটা আবেদন করার আগে অবশ্যই দেখে নেবেন। ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।